আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, এই যে ভিডিওর ডান পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড আইভোরিয়াম, এবং পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা রেড আইভোরিয়ামের গাছ। তো গাছটি আপনি ছাদে এবং মাটিতে দুইভাবেই লাগাতে পারবেন। কলমের গাছ খুব বেশি বড় হয় না, ছোট গাছ থেকেই ফল দিতে শুরু করে। এবং এই আমের যদি গুণাবলী বলি, তাহলে এই আমের যে চামড়াটা উপরের চামড়াটা খুবই পাতলা হয়, এবং রসালো আম ভেতরের যে আটিটা হয় খুবই পাতলা, এবং আমটা খেতেও খুবই মিষ্টি এবং সুস্বাদু। এটা হচ্ছে মূলত ই টাইপের আপনার সিজনাল ভ্যারাইটি একটা আম, বছরে একবার হবে। এবং এই ভ্যারাইটির আমের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা কাঁচা মিঠা আম, আপনি কাঁচা অবস্থাতেও মিষ্টি লাগবে খেতে, পাকা অবস্থাতেও মিষ্টি লাগবে। এবং এই আমের ওজন প্রায় আপনার 1.5 কেজির কাছাকাছি হয়ে যায়, একটা আমের ওজন 1.5 কেজির কাছাকাছি হয়ে যায়। এবং এর মাংস হয় প্রচুর পরিমাণের মাংস হয়, আটি হয় খুবই পাতলা। আমটি কাটলেই আপনারা দেখতে পারবেন যে কতটা মাংস হয় একটা আমের। এবং এর আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই আমে কোনো প্রকার আঁশ থাকে না। আপনারা লক্ষ্য করে দেখুন, এই আমে কিন্তু খুব বেশি আঁশ নাই বললেই চলে। যেটা থাকা দরকার আমরুপালির মতো তেমনটাই আছে, আঁশ নাই বললেই চলে। এই যে দেখতে পাচ্ছেন কতটা মাংস। এবং এই গাছগুলো আমাদের কাছে আছে, বেশ কিছু গাছ আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি আবার, আমাদের ফেসবুক পেজ রাহা নার্সারি ভিজিট করে আমাদের নার্সারির পেজতে মেসেজ করে আপনার অর্ডারটি করতে পারেন, কিংবা আমাদের এই যে ডেসক্রিপশনে যে ফোন নাম্বার আছে উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সুন্দরবন কুরিয়ারে গাছ সারা দেশে সকল জেলায় সুন্দরবন কুরিয়ারে গাছ সাপ্লাই করে থাকি, এবং গাড়িতেও পাঠিয়ে দিয়ে থাকি। আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, গাছ হাতে নিয়ে টাকা পরিশোধ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নাই। তো যে কোনো প্রকার ফলের গাছ ক্রয় করতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই, ইনশাল্লাহ। আর এই গাছটার আমের যে যদি ভ্যারাইটি কথা বলি, তাইলে বলবো পৃথিবীর যতগুলো আম আছে সেরা আম, তার মধ্যে একটা হচ্ছে রেড আইভোরিয়াম। আপনারা চাইলে গুগল করে নিতে পারেন, এই বিষয়ে আরও ডিটেলস দেখতে পারবেন। এবং এই গাছের আমের মানে এই আমের যে গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু পাতা লাল হয়, উপরে যে শিরাটা আছে ওটা লাল হয়, এটা একটু দেখে নেবেন লালটে টাইপের। এবং এর যে বডি আছে সেটাও কিন্তু লাল হয়। তো গাছ কেনার আগে অবশ্যই দেখে কিনবেন, দুনিয়াতে অনেক কিছুই চলছে এখন, তো বুঝে শুনে গাছ কেনার আগে আপনার অভিজ্ঞ যারা নার্সারি ম্যান আছে অথবা যাদের কাছে এই ভ্যারাইটির গাছ আছে তাদেরকে স্মরণ করবেন বা তাদের পরামর্শ নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আম গাছটার পাতা কতটা লাল উপরের ইটা। তো ধন্যবাদ সবাইকে, আম গাছটা ক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশনে আছে, বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন এবং কল করুন আমাদের ফোন নাম্বারে, সাবস্ক্রাইব করুন রাহা নার্সারি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।